ভারতের নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে ঘটে গেল অভূতপূর্ব এক ঘটনা। অনির্ধারিতভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করলেন একে অপরের সঙ্গে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, এই শুভেচ্ছা বিনিময়টি ঘটেছে মূলত সাইডলাইনে। স্থানীয় সময় শনিবার সকালে নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে G20 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। শীর্ষ পর্যায়ের এই বৈঠকের পরেই সাইডলাইনে শেখ হাসিনা জো বাইডেন দুই শীর্ষ নেতা শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার হাতে থাকা মোবাইল দিয়ে সেলফি তুলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় দুই সরকার ও রাষ্ট্রপ্রধানকে হাসি মুখেই দেখা গেছে।